বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প জোলাপের কেরামতি। ও, দেখতে দেখতে শীত কেটে বসন্ত এলো। হ্যাঁ, যেমন এলো প্রকৃতিতে তেমনি এলো লোকের ঘরে। সত্যি গোপাল, তোমার মুখে কোনো লাগাম নেই। কি করে থাকবে মহারাজ? আমার মুখ কি ঘোড়ার মুখ নাকি যে লাগাম থাকবে? না, চলো একটু রাজ উদ্যান থেকে ঘুরে আসি। তাই চলুন মহারাজ। এই সরোবরে তীরে এলে প্রাণটা যেন ঠান্ডা হয়ে যায়। আমি জানি কেন আপনার প্রাণ ঠান্ডা হয়। কেন হয়? কেন হয়? কারণ হলো একটাই, সরোবরের কাকচক্ষু শিকল শীতল জলরাশি। হলো না, হলো না। গোপাল, তুমি বলতে পারবে? স্বয়ং ভগবান মানুষের মনের কথা জানতে পারেন না, তো আমি জানবো কি করে? তাও আবার মহারাজের মনের কথা? অসম্ভব। এই সরোবরের সুশোভিত পদ্মের শোভা আর তার সৌরভের জন্য। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিকই বলেছেন মহারাজ, সত্যি। ওহ মহারাজ, সরোবরে কত বড় মাছ! এ কি বড় দেখছো, এর চেয়েও আরো বড় আছে মহারাজ। এমন বসন্তের দিনে মাছ ধরতে পারলে মন্দ হতো না। আবার নিজের হাতে ধরা সেই মাছের ঝাল, ঝোল, অম্বল, পাতুড়ি এইসব যদি হয়। আরে, তোমাদের সকলের মৎস্য শিকারের ইচ্ছে আছে? হ্যাঁ আছে। তাহলে আমি সব ব্যবস্থা করছি। আগামীকাল সকালে হবে বসন্তকালীন মৎস্য শিকার। হ্যাঁ সেই ভালো। কেন মালি, ওই সরোবরে মৎস্য শিকারে অসুবিধা কোথায়? আমার সরোবর আর আমি মৎস্য শিকার করতে পারবো না? কেন পারবেন না মহারাজ? নিশ্চয়ই পারবেন, 100 বার পারবেন, 1000 বার পারবেন। তবে অসুবিধা কোথায়? আগে ভূত মহারাজ। ভূত? হ্যাঁ মহারাজ, রোজ সকালে সরোবরের তীরে বড় বড় রুই কাতলার কাঁটা পড়ে থাকতে দেখা যায়। ও, এই ব্যাপার? ও নিশ্চয়ই ভোঁদর বা ফামের কাণ্ড। না মহারাজ, রাতের অন্ধকারে সব আচ্ছা আচ্ছা তেরেরা দেখা দেয়। বেশ, এতদিন তোমরা দেখেছো, আগামীকাল আমি নিজের চোখে দেখব। ঠিকই মহারাজ, তবে তো ভয়ানক ব্যাপার। চোর ডাকাতির হাত থেকে বাঁচা যায়, কিন্তু ভূত? না বাবা, না, বাঁচা একদম অসম্ভব। গোপাল, তুমি ভূতে বিশ্বাস করো? করি না, আবার সচক্ষে দেখেছি। কাকে? কেন, আমার সেই ফুলমাসি, এই তো তার দেওয়া সেই ছিপ। আমিও সব বিশ্বাস করি না। বিশ্বাস করো আর নাই করো, তোমাদের ধরা মাছ ঠিক আমার পেটে যাবে। মনে হচ্ছে খুব বড় মাছ পড়েছে। চলুন মহারাজ, আজ এটুকুই যা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বড়ই সুস্বাদু মাছ, যা তোদের আর ঘাট মটকালাম না। কি হবে গোপাল? চিন্তা করবেন না মহারাজ, এর ওষুধ আমার জানা আছে। কি করব, আগামী কালই দেখতে পাবেন। মহারাজ, আবার বড় মাছ উঠেছে। আজও ভালো ভোজন জুটবে আমার কপালে। নাও ভাই, মাছ খাও। এটা তো আরো শুনি। গোপাল,
ওই কুড়োটা কিসের কুড়ো ভাই? ওটা চোলা মহারাজ, আর ওর জেরে এই ভূত পগার পা। এবারের গল্প রাজ্য সীমা। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বাদ্যকার গন্ধর্ব সেন, বিজয় সেন, শুরু করো তোমাদের বাজনা। যথাজ্ঞা মহারাজ। অপূর্ব, অতি সুন্দর। তাহলে মহারাজ, এবার চটপট করি দিয়ে ট্যাগ ভর্তি করে দিন, আমরা বাড়ির দিকে রওনা দিই। তোমরা এমন করছো যেন আমি তোমাদের কোনোরূপ পুরস্কার বা মাস মাহিনা দিই না। ও বাবা, সামান্য করিতেই এত? না জানি যদি মোহর চাইতাম তাহলে মহারাজ কি করতেন? বোধহয় ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে তাড়িয়ে দিতেন। ও বাবা, তাই নাকি মহারাজ? তোমরা এখনই আমার রাজ্য থেকে চলে যাও, তোমাদের যেন আর কোনো দিন আমার রাজত্বে দেখতে না পাই, দেখলেই মৃত্যুদণ্ড দেব। মহারাজ, মহারাজ ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ক্ষমা করুন। তোমাদের কোনো কথাই আমি শুনতে চাই না, প্রহরী। আদেশ মহারাজ। এই মুহূর্তে ওদেরকে নগরের বাইরে দূর করে দিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। নগরের এত বিত্ত বৈভবের মধ্য থেকে একেবারে জঙ্গলে এসে পড়লাম। হায় হায় হায়, ভাই রে, এখন কি হবে রে? কান্নাকাটি করে লাভ নেই ভাই, তার চেয়ে বরং সন্ধেটা হোক, চুপি চুপি দুজনে গিয়ে একবার গোপাল ভাড়ের সাথে দেখা করব। মহারাজ খুবই ভালো মানুষ, কিন্তু তোমাদের এইরূপ মর্কট মার্কা রসিকতায় তিনি রেগে গেছেন। যাই হোক, শোনো, আগামীকাল সকালে মহারাজ নগর ভ্রমণে বের হবেন, তখন কি বুঝেছ তো? হ্যাঁ। ভাই, এ আম কত করে? আগে এক টাকা ঝুড়ি। বেশ, এই নাও। মহারাজ, ওই দেখুন, সভা গায়ক দুজন আপনার নির্দেশ অমান্য করে এখনো নগরের বুকে কেমন বুক ফুলিয়ে ঘুরছে। কি হলো? প্রহরী তোমাদের কাল নগর থেকে বের করে দিল, তা সত্ত্বেও তোমরা আজ আবার নগরে ভ্রমণ করছ, এখনো রাজ্য ত্যাগ করনি? মহারাজ, আপনি আমাদের অন্নদাতা, পিতৃতুল্য, কাজেই আমরা আপনাকে ছেড়ে কোথায় যাব মহারাজ? আর তাছাড়া মহারাজ, আপনার দিগন্ত বিস্তৃত রাজ্য, কাল সারা রাত ঘুরেও এই রাজ্যের কোনো শেষ পেলাম না, তাই ভাবলাম রাজ্য সীমানার সন্ধান না করে আপনার কাছেই ফিরে যাই। আপনি আমাদের মা বাপ, বুকে না হোক চরণে ঠিকই স্থান দেবেন। এই কথাগুলো তোমাদের মস্তিষ্ক প্রসূত নাকি কারুর শেখানো? গোপাল, এইবার বুঝলাম, এসব তাহলে গোপালেরই বুদ্ধি। গোপাল যখন তোমাদের উপর সদয়, তখন আর আমি তোমাদের উপর রাগ করে থাকি কি করে? সত্যি গোপাল, আজ তোমার জন্য আমরা আমাদের পূর্ব সম্মান ফিরে পেলাম। এবারের গল্প শেয়ানে শেয়ানে। কালুরাম
তাহলে পারবে তো গোপালকে জব্দ করতে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই পারবো। কিন্তু কি পুরস্কার দেবেন মহারাজ? তুমি যদি গোপালকে ঠকিয়ে তার মুখ দিয়ে স্বীকার করাতে পারো যে তুমি গোপালের চেয়ে বেশি বুদ্ধিমান, তাহলে তোমায় সহস্র স্বর্ণ মুদ্রা দেবো, আর তার সাথে দেব বিশাল জমিদারি। কি খুশি তো? মহারাজ খুব খুশি। তাহলে এখন আমি আসি মহারাজ, প্রণাম। গোপালকর্তাকে ঠকাবো তো বললুম, কিন্তু কি করে যে ঠকাই। গোপালকর্তা না, দাঁড়াও বেটা, হাটের মাঝে তোমায় কেমন ঠকাই দেখো। আরে কালুরাম যে, কি ব্যাপার? এই তো আমি তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কেন রে, কি হয়েছে? তোমার মা বোধহয় আর সে কি? আমার মা বেঁচে নেই? হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার! মা আমায় ছেড়ে চলে গেল। এটা তুমি রাখো কালু, আমি যাই ঘরে, যাই ঘরে যাই। মহারাজ, গোপালকে তো ঠকালাম, এবার আমার পুরস্কার? শর্ত ছিল যখন গোপাল নিজের মুখে স্বীকার করবে যে তুমি তার চেয়ে বেশি বুদ্ধিমান, তখন তুমি পুরস্কার পাবে। হতভাগা, তুমি আমায় ঠকিয়ে মাছ হজম করবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এটা আসছে, দাঁড়াও আজ মজা দেখিয়ে তবে ছাড়ব। ভাই কালুরাম, আমার একটা উপকার করে দেবে? তোমার মাথায় কলসিটা তুলে দি। মহারাজ দেখুন আমি কত বুদ্ধিমান, তাই আবারও কেমন গোপালকে ঠকিয়েছি। এই গুড়ের কলসিটা গোপাল আমাকে হাটে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি সেটা আপনার কাছে নিয়ে এসেছি। বোকা কালুরাম, তুমি যাকে গুড় বলে ভাবছো সেটা গুড়ই নয়, তবে পচা গোবর। বাবা গো, কি গন্ধ! কি দুর্গন্ধ মহারাজ! এবার বলুন তো প্রকৃত বুদ্ধিমান কে? যে কূটবুদ্ধি সম্পন্ন লোকের কথায় বিশ্বাস করে সে, নাকি মিষ্টি কথায় শত্রুকে ভুলিয়ে যে জব্দ করে সে? না গোপাল, সত্যি প্রকৃত বুদ্ধিমান তুমি। কি বলো কালুরাম? আগে হ্যাঁ মহারাজ। বেশ, এই নাও কালুরাম তোমার পুরস্কার। গোপাল, এই তোমার বুদ্ধিমত্তার পুরস্কার। কি এবার খুশি তো দুজনে? এবারের গল্প সরা অন্ধা আছি। মহারাজ আমায় ডেকেছিলেন? হ্যাঁ দেবাঞ্জি। এ কি ব্যাপার, কি শুনছি এসব? কি শুনেছেন মহারাজ? শুনলাম তুমি নাকি মহামন্ত্রী গোবুচন্দ্রকে কোষাগারের হিসেব দিতে পারছো না। হ্যাঁ মহারাজ, কথাটা সত্য বটে। কেন হিসেব দিতে পারছো না কেন শুনি? খাজাঞ্চি মশাই অসুস্থ, আর তিনি সমস্ত হিসেবপত্র সংস্কৃত ভাষায় করেন। অত ভজকট শক্ত ভাষা অনুধাবন করার মতন ক্ষমতা আমার নেই। এ ব্যাপারে মহামন্ত্রী সাহায্য নিতে পারতেন। সংস্কৃত? দয়া করুন মহারাজ, ও বোঝার আমার উপর চাপাবেন না। তাহলে অভিরত্ন? মহারাজ, অর্থ অনর্থের মূল। স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত অর্থ গুনতে গুনতে আমি যে শব্দের অর্থ ভুলে যাব মহারাজ। এই সব কারণেই মহারাজ আমি অনেকবার আপনাকে বলেছিল যে খাজাঞ্চি মশাই বৃদ্ধ হয়েছে, আপনি এবার নতুন এক বিশ্বস্ত কোষাধ্যক্ষের খোঁজ করুন। বিশ্বস্ত কোষাধ্যক্ষ তো আর বাজারের আলু পটল নয় যে লোক পাঠিয়ে নগদ অর্থের বিনিময়ে নিয়ে এলেই চলবে। মহারাজ আমার মনে হয় এ ব্যাপারে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে আপনি বরং এই সমস্যার কথা জানিয়ে সুবে বাংলার নবাব বাহাদুরের কাছে দূত মারফত এক পত্র পাঠান, তারপর দেখুন কতদূর কি হয়। হ্যাঁ মহারাজ, গোপাল এই কথাটা ঠিকই বলেছে বটে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা গোপালের এই ভাবনাকে সমর্থন করি। সালাম নবাব বাহাদুর।
কি খবর প্রহরী? আগে কেষ্টনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের এক দূত এসেছেন পত্র নিয়ে। ভেতরে নিয়ে এসো। জো হুকুম চাহাপনা। নবাব বাহাদুর, মহারাজ কৃষ্ণচন্দ্র কি লিখেছেন তার পত্রে? লিখেছেন যে তার খাজাঞ্চি মশাইটি যথেষ্ট অসুস্থ, তাই কোষাগারের হিসেব নিকেশ করার জন্য একজন বিশ্বস্ত কোষাধ্যক্ষের প্রয়োজন। এই সেরেছে, কোষাগারের হিসেব করার মতো বিশ্বস্ত লোক কোথায় পাবেন নবাব বাহাদুর? তাই তো ভাবছি। বন্দেগি নবাব বাহাদুর। আবার কি খবর প্রহরী? এক ব্রাহ্মণ যুবক আপনার সাক্ষাৎ প্রার্থী। পাঠিয়ে দাও। জো হুকুম চাহাপনা। বন্দেগি নবাব বাহাদুর। ব্রাহ্মণ যুবক, বলো কি কারণে তোমার নবাবের দরবারে আগমন? আর হ্যাঁ, এসব উড়ে ভাষা নয়, খাঁটি বাংলায় বলতে পারলে বলো। আগে আমি এক উচ্চ শিক্ষিত ব্রাহ্মণ, একটা চাকুরির আশায় নবাবের দরবারে এসেছি। তোমার কোন বিষয়ে পাণ্ডিত্য সর্বাধিক ব্রাহ্মণ যুবক? আগে হিসাব শাস্ত্র। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। আমার রাজ দরবারে কোনো চাকুরি খালি নেই, তবে যদি তুমি রাজি থাকো তবে আমি তোমায় কৃষ্ণনগরে পাঠাতে পারি, সেখানে একজন বিশ্বস্ত কোষাধ্যক্ষের প্রয়োজন। আমি যাব সুলতান বাহাদুর। আচ্ছা, তুমি কি কি ভাষা জানো ব্রাহ্মণ? আগে সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা। বাহ, তবে তো আর কোনো সমস্যাই নেই। স্বয়ং নবাব বাহাদুর যখন তোমায় পাঠিয়েছেন, তখন তোমায় পরীক্ষা করে তার অসম্মান আমি করতে চাই না। তুমি আজ থেকে কাজ শুরু করো। যথা আজ্ঞা মহারাজ। দেওয়ানজি, যুবককে কোষাগারে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। দেওয়ানজি, নতুন কোষাধ্যক্ষ কেমন কাজ করছে? অপূর্ব মহারাজ। শুধু তাই নয় মহারাজ, হিসাবশাস্ত্র ছাড়া সে আরও অনেক বিষয়ে পণ্ডিত। বেদ পুরাণের হেনো বিষয় নেই যা সে জানে না। আর মহারাজ থামলেন কেন বলুন? সে মাঝে মধ্যে রাজসভায় আসার অনুমতি চেয়েছে, বলেছে এখানে অনেক পণ্ডিত, জ্ঞানী, গুণী ব্যক্তিরা আসে, তাদের কথা শুনলে তার জ্ঞান আরও সমৃদ্ধ হবে। বেশ তো, তার যখন ইচ্ছে তখন সে তার কাজ শেষ করে এখানে আসতেই পারে। আপনি তাকে আমার এই নির্দেশের কথা জানিয়ে দেবেন। আচ্ছা নবাব বাহাদুর, একটা মজা করলে হয় না? কি মজা? আমাদের পাঠানো ব্রাহ্মণ যুবকটি অনেক ভাষা জানে, কিন্তু কৃষ্ণনগরের রাজদরবারে সে কথা বলে শুদ্ধ বাংলায়। আমরা বরং মহারাজের কাছে এক পত্র পাঠাই। এই সর্বনাশ! মহারাজ, আপনি তো হিসাবরক্ষক চেয়েছিলেন, ভাষাবিদ তো নয়। দেখো বাপু, কোন কার মাতৃভাষা, কোনটা কার পিতৃভাষা, সেটা বের করার মতো সময় আমাদের নেই। তা আবার তাকে প্রশ্ন করে দূর দূর যত সব উটকো আপদ। হ্যাঁ বাপু, তোমাদের লোক তোমরা নিয়ে যাও। হ্যাঁ, তা তো যাবই, আর তার সাথে আপনাকেও বেঁধে নিয়ে যাব। কেন কেন? কারণ আপনি সুলতানের বাহাদুরকে অপমান করেছেন, তার প্রেরিত লোককে রাজ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এই সেরেছে, এ তো মহাফ্যাসাদ উপস্থিত হলো দেখছি। কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি এই সমস্যার সমাধান করছি। মহারাজ, আপনি ব্রাহ্মণ যুবককে একবার রাজসভায় ডেকে পাঠান। ঠিক আছে প্রহরী। মহারাজ, সে আসছে, এইবার দেখুন। এবার তবে আমি আসি। সত্যি গোপাল, তুমি প্রকৃত বুদ্ধিমান, এই নাও তোমার পুরস্কার। জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়।
গিন্নি, ও গিন্নি, ও গিন্নি। ওই এলেন, সারা গ্রাম একেবারে মাথায় করে ঠুকলেন, বলি হয়েছে কি? হ্যাঁ শিগগিরই দেখবে, এসো কি এনেছি। ও যাই যাই, কি হয়েছে কি বলো তো? এই দেখো কত বড় ইলিশ মাছ, একেবারে টাটকা। ও বাবা, কত বড় ইলিশ মাছ! মা ও মা, আমি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খাবো। দুশের ইলিশ মাছ উনি ঝোল করে খাবে। বলি দিনে তো চারবার করে গাড়ু হাতে কচু বনে যাস, তার উপর আবার কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে তো আর কথাই নেই। কেন, কি হবে বাবা? সর্ষের তেল বের হবে। তার চেয়ে গিন্নি এক কাজ করো, বেশ ভালো করে কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা আর ওই মিষ্টি হাজারি নারকলের আধখানা মালা কুড়ে ভালো করে লঙ্কা বাটা দিয়ে মেখে পাতুরি কর। শোক, ইলিশ মাছের পাতুরি খাবে, আর আমার ঝোলের বেলায় লবডঙ্কা। আমার যদি ইলিশ মাছের ঝোল খেয়ে সর্ষের তেল বের হয়, তবে ওই ইলিশ মাছের পাতুরি খেয়ে তোমার সদ্য ওলা ওঠা হবে। ও মা, তোমরা সকাল থেকে কি কিচিরমিচির শুরু করলে বলো তো? এই দেখ না, দেখ তোর বাবা কত বড় একটা ইলিশ মাছ এনেছে, তাই কথা হচ্ছিল মাছটা দিয়ে কি রান্না হবে। তা কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত এখনো কিছু হয়নি মা। তোর ভাই মহি বলছিল ঝোল খাবে, আর তোর বাপ বলছিল পাতুরি। আর তোমার ইচ্ছাটা কি? পাতুরি ঝোল সবই তো প্রায় রোজই হয়, কিন্তু কোনোদিন দই ইলিশ হয় না। তা আজ একটু দই ইলিশ হলে মন্দ হয় না, কি বল মা রানী? সে তোমরা ঝোল, ঝাল, পাতুরি, ভাপা কি কাঁচা যা খাবে খাও, আমার জন্য কিন্তু দুটুকরো দাগার মাছ ভেজে রেখো। ইলিশের তেল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খাবো, আর একটা একটা অন্তত পেটির টুকরো অম্বল করে দিও, না হলে মরেও শান্তি পাবো না। মরেও শান্তি পাবো না? ভারী তো এলেন আমার শান্তিপ্রিয় অম্বলের রানী। আমি বলছি পাতুরি না, ভাজা আর অম্বল না, দই না, ঝোল। বলছি ইলিশ পাতুরি, ওই ইলিশ ঝোল অম্বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ সব রান্নাই একটু একটু করে হবে। খন ওরে বাতাসি, মাছটা কেটে ফেল মা। যাই কথা মা। কি ব্যাপার জমিদার মশাই, বড় চুপচাপ গম্ভীর ভাবে বসে, মনে হচ্ছে যেন কিছু চিন্তা করছেন। তা চিন্তার কারণটা কি জানতে পারি কি? হরিচরণ অকালে চলে গেল, তাই মনটা বড় ভারাক্রান্ত। চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। নতুন কোনো বন্ধু পাবো কি যে আমার একেবারে অন্ধ সমর্থক হবে, ঠিক যেমনটি হরিচরণ ছিল? বড়ই চিন্তার কথা। তা এ ব্যাপারে আপনি কোনো পণ্ডিতের সাহায্য নিচ্ছেন না কেন? পণ্ডিতে কি করবে, হাত ছেলে মানুষের মন দেখে বলবে কে আমার অন্ধ সমর্থক? না নাই মশাই, আপনার চুলগুলো মনে হচ্ছে সব রোদ্দুরে পেকেছে, বয়সে নয়। কেন এ কথা বললেন কেন জমিদার মশাই? কখনো কোনো পণ্ডিত কোনো রকম গণনা করে মানুষের অন্তর জানতে বা বুঝতে পেরেছে? না আজ পর্যন্ত এরকম কোনো গণনা বা মন্ত্র বা এমন কোনো দেব বস্তু বেরিয়েছে যার দ্বারা মানুষের অন্তরটা জানতে বা বুঝতে পারা যায়? স্বয়ং ভগবানকে পর্যন্ত দেবদূতেদের কথার উপর বিশ্বাস করে চলতে হয়। পণ্ডিতরা যখন গণনা করে মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারে, তখন তাহলে মানুষের অন্তর দেখতে পাবে না কেন? আপনার কথার কিছুটা হলেও যুক্তিকতা আছে বটে। বেশ দেখুন, যা আপনার মনে হয় তাই করুন। ঠিক আছে জমিদার মশাই। সবই তো বুঝলাম নায়েব মশাই, কিন্তু ওসব মোসাহেব অনুসন্ধানের কাজ আমার দ্বারা হবে না, আর ওসব মানুষের অন্তরের মাল মশলার খোঁজ খবরও আমি নিতে পারবো না। কেন পারবেন না কেন? এই কাজের জন্য আপনাকে তো উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। সমস্ত জমিদারির বিনিময়েও এ কাজ আমি করতে পারবো না। পারবেন না কেন? পারবেন না শুনি? আমি পণ্ডিত,
নানা রকম শাস্ত্র অনুশীলন করে কাব্য পাঠ করে নিজের জ্ঞান ভাণ্ডার বিস্তৃত করে পণ্ডিত হয়েছি। মানুষের অন্তর জানতে পারেন একমাত্র ভগবান আর তপসিদ্ধ মুনি ঋষিরা। কারণ মানুষের অন্তর জানার জন্য দরকার দিব্যদৃষ্টি, আর সেটা আমার মতো পণ্ডিত বা তোমার মতো নায়েবের কর্ম নয়। তবে তবে কি কোনো উপায় নেই? এদিকে মোসাহেবের শোকে আমাদের জমিদার মোসাই যে শোকে মুহ্যমান হয়ে আছেন, দেখে মনে হচ্ছে মনের মতো মোসাহেব না পেলে বোধ হয় আজ রাতের মধ্যে পটল তুলবেন। একটা উপায় আছে। কি কি উপায় পণ্ডিত মশাই? আমাদের ঘূর্ণি গ্রামের নেপাল নাপিতকে মনে আছে? ওই যে মোটা মতন, আরে একটু কালো মতন, গ্রামের পূর্ব সীমায় সেই যে আটচালা। মনে পড়েছে, মনে পড়েছে। ও ওই যে যার ছেলে গোপাল বর্তমান ওই কেষ্টনগরে থাকে আর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে চাকরি করে। শুনেছি মহারাজের দরবার তার যথেষ্ট খাতির। হ্যাঁ ঠিকই শুনেছ, আর তার একমাত্র কারণ বুদ্ধি, উপস্থিত ক্ষুরধার বুদ্ধি। তুমি বরং গিয়ে তাকেই ধরো, দেখো সে যদি এই সমস্যাটার কোনো সমাধান বের করতে পারে কি না। বেশ দেখি তাহলে, কথাটা আমাদের জমিদার মশাইকে বলে দেখি, যদি উনি রাজি হন তো ভালো, না হলে পটল তুলে নিজেই সোজা হরিচরণের কাছে চলে যাবেন। তা যা বলেছ। আচ্ছা চললি তাহলে। স্বয়ং পণ্ডিত মশাই এ কথা বলেছেন? আগে হ্যাঁ জমিদার মশাই। পণ্ডিত মশাই যথেষ্ট চিন্তা ভাবনা করেই কোনো সিদ্ধান্ত জানান। তা বেশ, তুমি তাহলে গোপালকে সসম্মানে এখানে আনার আমন্ত্রণ জানাও, তাও যত শীঘ্র সম্ভব। যথা আজ্ঞা জমিদার মশাই। বাহ সত্যি গিন্নি, তোমার যত বয়স বাড়ছে ততই যেন তোমার রান্নার জাদু বাড়ছে। কেন কেন, হঠাৎ এ কথা বলছো কেন? এতদিন জানতাম ইলিশ মাছের পাতুড়ি অমৃত, কিন্তু আজ জানলাম দই ইলিশ সব থেকে বেশি অমৃত। তাই বুঝি, কিন্তু আমি যদি বলি গাছি কচু আর কুলি বেগুন দিয়ে মাছের ঝোলের স্বাদ সবচেয়ে ভালো। হ্যাঁ তা হলেও হতে পারে, অসাধ্য সাধন পটিয়সী মেয়ে তুমি, চাইলে সব কিছুই করতে পারো। আগে এটাই কি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক গোপাল ভাড়ের বাড়ি? হ্যাঁ ভাই। আগে আপনি বুঝি গোপাল? হ্যাঁ আমারই নাম। কিন্তু কি ব্যাপার ভাই, কোত্থেকে আসছো তুমি, আর আগমনের হেতুই বা কি? আগে আমি আসছি ঘূর্ণি গ্রাম থেকে। ঘূর্ণি গ্রামের জমিদার মশাই আমাকে আপনার কাছে পাঠালেন। ঘূর্ণি গ্রামের জমিদার মশাই? কিন্তু পিতৃপুরুষের যা সামান্য জমি আছে তা সমস্ত খাজনা পত্তর তো আমি মিটিয়ে দিয়েছি। আগে না না, খাজনা আদায়ের জন্যে নয়। তবে জমিদার মশাই আপনাকে এই পত্রটি পাঠিয়েছেন, এটা পড়লেই তার সমস্ত কিছু বুঝতে পারবেন। পত্র কই দেখি। গোপাল, বহুদিন তোমার কোনরূপ দর্শন লাভ হয়েছে বলে আমার মনে পড়ে না। এই ঘূর্ণিগ্রামই তোমার বাপ ঠাকুরদার চৌদ্দ পুরুষের ভিটে, কিন্তু বর্তমানে তুমি নদিয়া নৃপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের অধীনে বিদূষকে চাকরি করছ। শুনেছি মহারাজের কাছে তোমার যথেষ্ট খ্যাতি প্রতিপত্তি আছে, এছাড়া কৃষ্ণনগরে তুমি যথেষ্ট সম্পত্তিও খরিদ করিয়াছ। এখন আমি স্বীকার করলুম যে তোমার পিতৃপিতামহের ভিটার যে খাজনা তা তুমি ঠিকই নিয়ম মতো দিয়ে যাচ্ছ, কিন্তু তবু আমি একবার তোমার দর্শন প্রার্থনা করি, এবং তাও যত শীঘ্র সম্ভব। সম্ভব হলে আজ আমার প্রহরীর সাথে চলে এসো, বিশেষ প্রয়োজন। এ তো দেখছি জরুরি তলব, কি করি বলো তো গিন্নি। যতই হোক, স্বয়ং জমিদার মশাই যখন তোমায় এত অনুনয় করে ডেকেছেন, তখন তোমার একবার যাওয়া উচিত। তাহলে কি আজই যাব? যাও, টুক করে ঘুরেই এসো, জমিদার মশাইয়ের সাথে দেখা সাক্ষাৎ তো হবে, সময় হলে পিতৃপুরুষের ভিটেটাও একবার দেখে নিতে পারবে। বেশ তবে রওনা হই। চলি গো গিন্নি, চলি তবে। হ্যাঁ হ্যাঁ এসো। দুর্গা দুর্গা।
জমিদার মশাই, গোপাল এসে গেছে। সসম্মানে তাকে এখানে নিয়ে এসো। আর হ্যাঁ, নায়েব মশাইকে খবর দিও। যথা আজ্ঞা জমিদার মশাই। সামান্য এক মৌ সাহেবের জন্য আপনি আহার নিদ্রা ত্যাগ করে বসে আছেন? দূর দূর, এসব নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি আজই আপনার মৌ সাহেব নির্বাচিত করে দিচ্ছি। আজই তুমি আমার মৌ সাহেব বেছে দেবে? বড় আশ্চর্যের কথা। ঠিক আছে ঠিক আছে, যদি আজই তুমি আমার পছন্দের মৌ সাহেব বেছে দিতে পারো, তাহলে আমি তোমায় নদী তীরে আমার যে 50 বিঘা খাস জমি আছে তা দান করব। হ্যাঁ, আমাদের জমিদার মশাইয়ের কথার নড়চর হয় না। এখন বলুন, আপনার মশাইব হতে পারে এরকম কোনো ব্যক্তি কি আপনি মনে মনে ঠিক করে রেখেছেন, নাকি গ্রামে ঢেঁড়া পিটিয়ে সে কথা ঘোষণা করতে হবে? না না না, মনে মনে আমি কাউকেই ঠিক করিনি। প্রয়োজন মনে করলে তুমি গ্রামে ঢেঁড়া পিটিয়ে দাও। যা আপনার ইচ্ছা। শোনো শোনো শোনো, আমাদের ঘূর্ণি গ্রামের জমিদার মশাই শ্রীযুক্ত বংশদণ্ডধর মহাশয়, তাঁর একমাত্র মশায়েব হরিচরণের মৃত্যুতে যথেষ্ট শোক সন্তপ্ত। এই উপলক্ষে তিনি তার আত্মার শান্তি কামনা করছেন এবং তার স্থলে এক নতুন মশায়েব নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন, এবং সেই কারণে জমিদারের মশায়েবই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জমিদার মশাইয়ের কাছারি বাড়িতে গিয়ে নায়েব মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে বলা হয়েছে, আর তাও মাত্র 2 দিবসের মধ্যে। কি ব্যাপার গোপাল, 2 দিন তো চলে গেল, দুজনের বেশি তো এলো না। আর আগে আমাদের বাবা কাকাদের আমলে দেখেছি মশাইব হবার জন্য সব উঠে পড়ে লেগে যেত, কি ব্যাপার কে জানে। আসলে মহারাজ, সবসময় জল উঁচু উঁচু আর জল নিচু নিচু এই রকম অন্ধ সমর্থক করাটাকে বোধহয় লোক আর পছন্দ করছে না। আর তারপর সবচেয়ে বড় কারণ দক্ষিণা। আপনার বাপ কাকাদের আমলে মো সাহেবরা পেত মোহরের থলে, আর বর্তমানে তারা পায় সিকি আধুলি। তার থেকে চাষবাস করাটাকে তারা অনেক বেশি লাভ বলে মনে করে। নিতান্তই যারা হাবাতে তারাই মো সাহেব হতে চায়। আগে জমিদার মশাই সর্বসাকুল্যে 3 জন মাত্র। বেশ, তাদেরকে এখানে নিয়ে এসো। ঠিক আছে। জমিদার মশাই, আপনি বরং চটপট পাশের ঘরে চলে যান, আর ওই পর্দার আড়ালে লুকিয়ে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কে আপনার প্রকৃত মশাহেব। বেশ, যা তোমার ইচ্ছা। গোপাল, এই যে এরা 3 জন। বেশ, নায়েব মশাই আপনি যেতে পারেন। ঠিক আছে। তোমার নাম কি ভাই? আগে চতুরানন। গজানন? আরে না না, চতুরানন। বেশ বেশ, তোমার নাম কি ভাই? আগে পাঁচকড়ি। সাতকড়ি? সে পাঁচকড়ি সাতকড়ি 3কড়ি, যাই হোক, নাম হইল গিয়ে লাউ এর গোটা তুলে ধরার জন্য দরকার। ভালো ভালো, তুমি বেশ কথা জানো তো ছোকরা। সবই আপনার কৃপা। তবে তুমি কিন্তু ভাই একটু আস্ত ছাগল। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছে, ছাগল না হলে কেউ এ কাজ করতে আসে? তোমার স্পষ্ট কথা আমার খুব ভালো লেগেছে। তোমার নাম কি? আগে আপনি যা বলবেন তাই। বেশ ভালো ভালো, আমি তোমার নাম দিলাম কুত্তা, নেড়ি কুত্তা। আগে নেড়ি কুত্তাই আমার নাম। আচ্ছা, তুমি কি নপুংসক? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। আপনার ঠিকই মনে হয়। তুমি জাতে কি? আগে গোড়া হিন্দু, ব্রাহ্মণ সন্তান। কিন্তু আমাদের জমিদার মশাই কদিন পরেই মুসলিম ধর্ম গ্রহণ করবেন, গরু মুরগি ওইসব খাবেন ও বলি, তখন তুমি কি করবে? আগে জমিদার মশাইয়ের যদি মনে হয় তার মোসাহেবের ওই সমস্ত খাওয়া উচিত, তাহলে নিশ্চয়ই তা খাবো। কি, গোড়া হিন্দু হয়ে গোমাংস ভক্ষণ? ছি ছি ছি, অধপ পথে যাবে, উচ্ছন্নে যাবে। আমরা আজই হিন্দু পণ্ডিতদের এই কথা জানাবো, জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করব। চলো চলো এখান থেকে, আমরা এক মুহূর্ত থাকবো না আর। হ্যাঁ হ্যাঁ, চলো 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 এখান থেকে চলো। ছি 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 ছি। জমিদার মশাই, আপনি এবার আড়াল থেকে বেরিয়ে আসতে পারেন। গোপাল,
এই কি আমার প্রকৃত মশাই? আগে হ্যাঁ জমিদার মশাই, তোমার বিচার তো শুনলাম, কিন্তু হরিচরণের স্থান এ নিতে পারবে কি সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। জমিদার মশাই, গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে যখন আপনার ইচ্ছায় গোমাংস খেতে রাজি হয়েছে, তখন আর সন্দেহ মনে রাখা কেন? তা অবশ্য ঠিক। তার ছোকরা কি নাম তোমার? আগে নেরি কুত্তা। ও নাম নয়, ও নাম নয়, তোমার পিতৃদত্ত নাম। আগে শিবে। একসঙ্গে দুটো প্রাপ্ত, মোসাহেব লাভ, আর মোসাহেবের নামও ধরে ডাকলে ঈশ্বর লাভ। যাকে বলে এক ঢিলে দুই পাখি। তোমার সাথে হাসি ঠাট্টায় বেশ কদিন সময় কেটে গেল। আপনার মৌ সাহেবটি কেমন হয়েছে জমিদার মশাই? ভালো তো, মনের মতো তো? মনের মতো কি বলছো গোপাল, এ তো একেবারে হরিচরণকে ছাড়িয়ে যাবে দেখছি। সেদিন আমি বললুম, দেখছো শিবে আমাবস্যার জ্যোৎস্নাটা কেমন সুন্দর উঠেছে, ও কি বলল জানো? কি বলল জমিদার মশাই? বলল যে সুন্দর বলে সুন্দর, সূর্যের আলো এর কাছে ম্লান হয়ে যায়। তখন আমি জিজ্ঞাসা করলুম কেন, তখন বলল চারিদিকে ঝলমলে আলো, অথচ গা জ্বালা করছে না, ঘাম হচ্ছে না, আবার জামা কাপড়ও কেজে শুকিয়ে নেওয়া যাবে। ছাক, তাহলে আমার নির্বাচন সঠিক বলুন। হ্যাঁ সঠিক, সঠিক, একদম সঠিক, পুরোপুরি সঠিক। আর এই না, সেই জন্যে আমার পুরস্কার। জয় ঘূর্ণির জমিদারের জয়। তারপর শুনলাম তুমি নাকি কৃষ্ণনগরে ফিরে যাবে। হ্যাঁ জমিদার মশাই, ঠিকই শুনেছেন, ভাবছি আজই কৃষ্ণনগরে ফিরে যাব। কিন্তু কেন, এখানে তোমার আদর যত্নের কি কোনো ত্রুটি হচ্ছে? আগে না জমিদার মশাই, আপনার আপ্যায়নে আমি যথেষ্টই আরামে আছি। তবে অনেক দিন ঘর ছাড়া, বউ ছেলে মেয়ে সব কেমন আছে জানি না, আর সর্বোপরি মহারাজ কৃষ্ণচন্দ্র তারও কোনো খবর পাইনি, তাই মনটা কৃষ্ণনগরে যাবার জন্য বড় ছটফট করছে। আর ভাবছি যাবার আগে একবার পৈতৃক ভিটেটা একবার বরং দেখেই যায়। থাকবেই না যখন তখন আর জোর করবো না, কখন রওনা দেবে বলো? আমি তোমার সম্মান রক্ষার্থে তোমার সাথে দুজন প্রহরী দেব। কোনো প্রয়োজন নেই জমিদার মশাই, বর্তমানে আমি যতই মহারাজের বিদূষক হই না কেন, মনে প্রাণে আমি কিন্তু এখনো নেপাল নাপ্তের ছেলে গোপালই রয়ে গেছি। তাছাড়া পিতৃপুরুষের ভিটায় যাব, তাই মাথা নিচু করে সম্মান সহকারে যাব, দুই পাশে দুই প্রহরী নিয়ে। সদম্ভে গেলে বরং তারা স্বর্গ থেকে এসব দেখে রেগে যাবে, পারলে হয়তো দু একখানা অভিশাপও না দিয়ে দেন। বেশ, তোমার যা ইচ্ছা। আমি তবে আসি জমিদার মশাই, প্রণাম। মৌলবী সাহেব, ও মৌলবী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল, জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে, ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে, না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলবী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? ই বাবা, ভুলে গেলে নাকি? সেই যে তোমাদের আল্লাহকে দাড়িপাল্লা বলেছিল। মনে নেই আবার, যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই, তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন, তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আয়োজন প্রস্তুত, এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখ তো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো মৌলবী সাহেব, ওই তো সে বেটা মাথা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। কে? ও আলম, তা কি খবর রে তোদের, সব আছিস কেমন? ভালো, এই দেখো মৌলবী সাহেব তোমায় ডাকছেন। মৌলবী সাহেব ডাকছেন মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়াও দেখাচ্ছি মজা।
মৌলভী সাহেব ডাকছেন। না একটু আনন্দের খবর, দাঁড়ো দাঁড়ো যাই। কি ব্যাপার মৌলী সাহেব, কেমন আছেন? ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। গোপাল এই দেখো, তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। তোমারই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য কর্ম বরাহ মানে শুকর। চি চি চি, ওয়াক থু থু, এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাইতে হয়, এ যে আমাদের ধর্মে অপবিত্র। চি চি, ওয়াক থু। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।